সোমবার হুগলির বাঁশবেড়িয়া সাহাগঞ্জে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কয়েকদিন ধরে তুঙ্গে সভার প্রস্তুতি, দফায় দফায় বিজেপির নেতানেত্রীরা সেখানে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখছেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে থাকছে সব রকম ব্যবস্থা। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তার বার্তার দিকে নজর রাজনৈতিক মহলের। প্রধানমন্ত্রী এখানে আসবেন, আমাদের দলীয় কর্মসূচি আছে এবং তারপরে সরকারি প্রোগ্রাম আছে। ভালো, প্রস্তুতি খুব জোর কদমে চলছে এবং আমাদের কর্মীরা খুব উৎসাহিত এবং প্রায় দেখতে পাচ্ছি পুরো মেলার মতো হয়ে গেছে আর কি, সবাই দেখতে আসছে এবং এতটা মোদিজিকে এতটা তারা ভালোবাসেন এবং খুব সুন্দরভাবে আজকে থেকেই ওয়েলকাম জানাতে শুরু করে দিয়েছেন। জনসভার পাশাপাশি মোদির এই সফরে আরও একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। বছর দশেক পর অবশেষে খুলছে দক্ষিণেশ্বর মেট্রোর দরজা। সোমবার বিকেলে ভার্চুয়ালি কলকাতা মেট্রোর সম্প্রসারিত অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রবিবার এই নিয়ে বাংলায় টুইট করেন প্রধানমন্ত্রী, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের ভাড়া থাকছে 25 টাকায়, বরাহনগর থেকে ভাড়া 5 টাকা। মঙ্গলবার থেকে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।